যারা এখনো আমাদের মাঠে এসে পৌঁছাননি সেই দর্শক আপনারা সবাই মাঠে চলে আসুন আমাদের মনোমুগ্ধকর ফাইনাল ম্যাচ খেলা দেখার জন্য বিশেষ গুটি গুটি পায়ে দৌড় শুরু করেছেন বল ডেলিভারি করেছে শটটা বন্ধ লেগ স্টাম্পের বাইরে ছিল আম্পায়ার শামিম দু হাত উঁচু করে জানিয়ে দিয়েছিলেন ওয়াইড টেক্স ফাইনালের রানের কথা খুলল একটি রান ব্যাটসম্যান অনেক প্রস্তুত ওদিকে বলার প্রস্তুত মিস্টার রাসেল লম্বা রান বল করলেন চমৎকার বোলিং ছিল অফ সাইডে খোঁচা দিয়ে বের করে দিয়েই একটি রান দলীয় রান দুই প্রথম ওভারের খেলা স্ট্রাইকে আছেন বুলেট রতন যার কথা আপনারা শুনেছেন যার গত খেলা আপনারা দেখেছেন সেমিফাইনাল খেলা তার সবচেয়ে চমৎকার ব্যাটিং নৈপুণ্যতাই সহজভাবে ফাইনালে উঠেছেন সেই রতন এখন ব্যাটিং করবেন তার বিপক্ষে বল করবেন মোহাম্মদ রাসেল প্রথম ওভারের খেলা চলছে দলীয় রান দুই প্রথম ওভারের প্রথম বল দ্বিতীয় বল করার জন্য দৌড় শুরু করেছে এদিকে ব্যাটসম্যান প্রস্তুত বুলেট রতন বল করলেন চমৎকার ডেলিভারি ছিল শর্ট লেন্থে ওখানে ফিল্ডিং করলেন শহীদ স্যার শহীদ স্যার লাস্ট ম্যাচে চমৎকার একটি আমাদের ক্যাচ উপহার দিয়েছিলেন গত ম্যাচে জিতার চমৎকার একটা টার্নিং পয়েন্ট ছিল শহীদ স্যারের সেই দুর্দান্ত ক্যাচ দলীয় রান তিন প্রথম ফিল্ডিং সাজাচ্ছে ওকে তৃতীয় বল বল করার জন্য আসলেন চমৎকার ভাবে শর্ট ড্রাইভে ড্রাইভ করে দিলেন কোনো রান নয় কোনো বিপদ নয় দলীয় রান তিন প্রথম ওভারের খেলা আট ওভারের খেলা আজকের ফাইনাল খেলা হচ্ছে ফাইনাল খেলা দেখার জন্য সমস্ত দর্শক বল হয়ে গেল খাটালেন তেলে বল সামনে চমৎকার ফিল্ডিং করলেন শহীদ স্যার হাঁটু গেড়ে বসে চমৎকার ভাবে ফিল্ডিং করলেন এবার কোনো রান হলো দলীয় রান তিন প্রথম ওভারের খেলা পরবর্তী বল করার জন্য গুটি গুটি পা নিয়ে দৌড় শুরু করেছেন মোহাম্মদ রাসেল এদিকে ব্যাটসম্যান প্রস্তুত অনি ফুলটল ধরনের বল ব্যাটে বলে হয়নি আরেকটি ডট বল দলীয় রান যা ছিল তাই পরবর্তী বল করার জন্য বলার প্রস্তুত মিস্টার রাসেল চমৎকার বল করে থাকেন উনি ব্যাটিং করে থাকেন খুবই সুন্দর অনেকের বিরুদ্ধে বল খাটলেন্দের বল লেগ সাইডে থার্ড ম্যান অঞ্চলে ওখানে ফিল্ডার প্রস্তুত মিস্টার আল আমিন কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই একটি রান লেগ বাই আম্পায়ার ইশারা করে আমাদেরকে জানিয়ে দিলেন লেগ বাই দলীয় রান বল করার জন্য আসছেন মোহাম্মদ রুবেল এই সেই রুবেল যিনি বোলিং এর পাশাপাশি চমৎকার ব্যাটও করে থাকে বল করলেন ফুলটল ধরনের বল লন্ডন অঞ্চলে সোজা সীমানার দিকে চলে গেল ওখানে ফিল্ডার প্রস্তুত মিস্টার রাসেল বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই একটি রান দলীয় রান হলো পাঁচ এখন ব্যাটিং করবে মিস্টার রুবেল ফাইনাল চমৎকার বল চমৎকার ডেলিভারি চমৎকার কিপিং দা পিপলস চ্যাম্পিয়নের চমৎকার একটি কিপার রয়েছেন মিস্টার শাহ আলম ফাইনাল পরবর্তী বল করার জন্য ডেলিভারি করলেন চমৎকার বল হাফুলি টাইপের বল ছিল ব্যাট লেগে চমৎকার ফিল্ডিং করলেন এখানে মিস্টার মনির সেই সাথে সাথে একটি রানও বাড়লো দলীয় রান গিয়ে দাঁড়ালো ছয় দলীয় রান ছয় তৃতীয় ওভারে খেলা কোন উইকেট নাই ব্যাটিং স্ট্রাইকে আছেন অনিক বাহাতি ব্যাটসম্যান চমৎকার বোলিং রুবেলের দলীয় রান হলো সাত দলীয় রান সাত
স্ট্রাইকে আছেন ব্যাটসম্যান বুলেট রতন বলার প্রস্তুত রুবেল বল করলেন শর্ট ডেলিভারি ছিল ব্যাটসম্যান ব্যাট বলে হয়নি আম্পায়ার শামীম দু হাত উঁচু করে আমাদের সকলকে জানিয়ে দিলেন ওয়াইড একটি রান কোনো বল হলো না একটি অতিরিক্ত রান যোগ হলো দলীয় রান 8 পরবর্তী বল শুরু ও চমৎকার ডেলিভারি ছিল রতন অফসাইডে আলতোভাবে ঠেলে দিয়েই একটি রান দলীয় রান 9 দ্বিতীয় ওভারের খেলা কোনো উইকেট না হারিয়ে আমরা এখনো ব্যাটসম্যানের কাছ থেকে একটি বাউন্ডারি পাইনি চমৎকার ব্যাটসম্যান চমৎকার বোলিং চমৎকার ডেলিভারি ছিল একদম খাটো লেন্থের বল সরাসরি ব্যাটের সাথে পা একটি রান দলীয় রান 10 দ্বিতীয় ওভারের খেলা শেষ প্রতি ওভারে গড় প্রতি নতুন বলার বল শুরু করলেন ফুলটার দলের বল উঁচু করে মেরেছে দিকে প্রস্তুত দেখা যাক কি হয় একটি রান দলীয় রান 12 দুই উইকেটের বিনিময় তারই সাথে তৃতীয় ওভারের খেলা শেষ 12 সরি দলীয় রান 12 বলার প্রস্তুত রুবেল চমৎকার বল করে থাকেন বল করলেন এবং ব্যাটসম্যান ব্যাটে বলে করলেন বাট কোনো রান পেলেন না ডট বল চমৎকার খেলা হচ্ছে আমরা এখন পর্যন্ত একটি বড় ধরনের শট দেখতে পাইনি পরবর্তী চমৎকার কিপি বলেছিলাম এই সেই শাহ আলম আবেদন হয়ে চমৎকার ভাবে ক্যাচ লুফে নিলেন শালম শালম দুর্দান্ত কিপিং করে থাকেন তাই প্রমাণ রাখলেন আরেকবার দলীয় রান 12 ট্যাক্স ফাইটারের দলীয় রান 12 তিন উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলা রানিং চমৎকার খেলা হচ্ছে দা পিপলস চ্যাম্পিয়ন দুর্দান্ত কম্বিনেশনের মাধ্যমে দুর্দান্ত চমৎকার তাদের বোঝাপড়া তাদের বোলিং লাইন আপ বোলিং চমৎকার বোলিং লাইন আপ এবং সমঝোতা খুবই সুন্দর সেই অনুসারে আমরা কোনো বাই রান দেখতে পাই নাই বড় ধরনের কোনো লস রান নাই নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেছেন রবিউল যাকে আমাদের এখান থেকে নাম দেওয়া হয়েছিল বাবলি চুরওয়ালা রবিউল রবিউল খুব ভালো ব্যাটিং করে আপনারা জানেন রবিউল ব্যাটিং করবেন এখন ওদিকে বলার প্রস্তুত মিস্টার রুবেল
বল ডেলিভারি করলেন চমৎকার ডেলিভারি ছিল থার্ড ব্যাটাল চলে আলামিন ভাই প্রস্তুত ফিল্ডিং করলেন একটি রান তার সাথে সাথে নতুন ব্যাটসম্যানের রানের খাতা খুলল দলীয় রান 13 চতুর্থ ওভারের খেলা 3 উইকেটের পতন বুলেট রতন প্রস্তুত ও লেগ স্টাম্পের অনেক বাইরে সম্ভবত ইয়েস হোয়াইট হোয়াইট লেগ বাই এক তার মানে 2 রান যোগ হলো কোনো বল হলো না দলীয় রান 15 চতুর্থ ওভারের খেলা ব্যাটসম্যান রবিউল প্রস্তুত চমৎকার ডেলিভারি ছিল এই বলটি কিপিং চমৎকার ভাবে বলটি ঠিকই দিল ডট বল এই ডট বল কারণে কোনো রান হলো না দলীয় রান 15 চতুর্থ ওভারের খেলা 3 উইকেটের বিনিময় পরবর্তী বল রুবেল রাশিং শট ছিল থার্ড ম্যান অঞ্চলে বল চলে আসলো একটি রান লেগ বাই আসছেন ছিলের পরিচয় দিয়ে যাচ্ছেন চমৎকার ভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করছেন পরবর্তী বল ফুল টাস থার্ড ম্যান অঞ্চলে নো বল বাই লেগ বাই এক এবং আম্পায়ারের কল নো বল এন্ড ফ্রি হিট চমৎকার একটি অপরচুনিটি ট্যাক্স ফাইটারের জন্য রবিউল ফ্রি হিট চমৎকার হিট হয়েছে সোজা বাউন্ডারির কাছে এখানে ফিল্ডার ছিল প্রস্তুত একটি রান দলীয় রান 19 3 উইকেটের বিনিময় তারই সাথে চতুর্থ ওভারের খেলা শেষ চেঞ্জ হয়েছে বলার বলা আসছেন রাসেল ফাইনাল বলার রাসেল পঞ্চম ওভার খেলা বলার রাসেল দৌড় শুরু করেছেন বল করছেন ফুলটো দৌড়ের উপর তারপরে অঞ্চল দিয়ে সোজা সীমানার বাহিরে চার রান রবিউলের ব্যাট থেকে চমৎকার একটা বাউন্ডারি দেখলাম আমরা এই বাউন্ডারির জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম সেই সুন্দর একটি বাউন্ডারি আমাদেরকে রবিউল উপহার দিল রবিউলের ব্যাট থেকে চমৎকার একটা বাউন্ডারি দেখলাম আমরা এরকম করেই দুই চারটা বাউন্ডারি করে রানের পাহাড় গড়তে হবে নাহলে দ্য পিপল চ্যাম্পিয়নের জন্য সহজ হয়ে যাবে জয়টা পরবর্তী বল ব্যাটসম্যান প্রস্তুত হাফ বল টাইপের ছিল শর্ট বল ওয়ান বাউন্স আম্পিয়ার ইশারা করে বলে দিলেন কোনো রান হলো না দলীয় রান 23 3 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা খেলাই খেলা কত সুন্দর খেলা ব্যাটসম্যান প্রস্তুত রবিউল বলার ফুলটো ধরে পেল এটা ফ্রি ব্যাটসম্যানের জন্য খুবই সুখবর এটা একটা ফ্রি হিট আউট হলো হবে না চমৎকার ভাবে হিট করতে হবে ও অফিস স্টাম্পের অনেক বাইরে ইয়েস আম্পায়ার শামিম পাখির ডানার মতো দু হাত উঁচু করে জানিয়ে দিলেন হোয়াইট দলীয় রান 31 ফ্রি হিট বিদ্যমান রয়েই গেল এটা ব্যাটসম্যান রবিউলের জন্য একটা অপরচুনিটি এই একটি বলে যদি আরেকটি বাউন্ডারি দেখানো যায় নারিকেল গাছের উপর দিয়ে তাহলে দলীয় সংগ্রহটা অনেক বেড়ে যাবে ফ্রি হিট চলতেছে চমৎকার ব্যাটসম্যান চমৎকার ভাবে মেরেছেন সজোরে লেগ সাইড ওদিকে ফিল্ডার প্রস্তুত কিন্তু কোনো বাউন্ডারি হলো না একটি রান দলীয় রান 32 বুলেট রতন যিনি গুরু দায়িত্ব নিয়ে মাঠে এখনো বিদ্যমান বল প্রস্তুত ব্যাটসম্যান চমৎকার ভাবে সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলা হয়নি একটি রান সম্ভবত লেগ বাই ইয়েস ইয়েস লেগ বাই ও ব্যাট সরি ব্যাট রান দলীয় রান 33 পাঁচ ওভার রানি এই সেই রুবেল রবিউল পাপড়ি চুলওয়ালা
white. White. এই ওভারটি আশীর্বাদ হয়ে আসলো টেক্স ফাইটারের জন্য দলীয় রাম 34 ফাইনাল রবিউল বাবরি চুলওয়ালা প্রস্তুত ও নিচু বল ছিল খাটো লেন্থের বল ডট বল চমৎকারভাবে কিপিং বন্দী করলেন মিস্টার শালম কোন রান হলো না ডট বল পাঁচ ওভারের খেলা দলীয় রান 34 অনেকগুলো রান হয়ে গেছে এবারে রবিউল প্রস্তুত বলার বল ডেলিভারি করলেন চমৎকার ডেলিভারি ছিল ব্যাটে বলে হয়নি এবং ডট বল সাথে সাথে ওভার তার সাথে পাঁচ ওভারের খেলা শেষ দলীয় রান 34
Shop.